সাইটিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখলাম যে ওয়ার্ডপ্রেসের জন্য কিভাবে পারমালিংক আমরা সেটআপ করতে পারি। আজকের পর্বে ঠিক আমরা শিখব যে ব্লগারের জন্য আমরা কিভাবে পারমালিংক সেটআপ করতে পারি, কারণ অনেকে আছে ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন, অনেকে ব্লগার দিয়ে করবেন। সো ব্লগারে কিভাবে পারমালিংক দেওয়া যায় সেটা আমাদের জানতে হবে। তবে তার আগে একটা কথা বলে রাখি যে এই ভিডিওটি করার একটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের কাছে অনেকেই আমাদেরকে কোশ্চেন করে থাকেন কিভাবে ব্লগারে পারমালিংক সেটআপ করা যায়। তো আমাদের এর পূর্বে টিউটোরিয়ালে এটি ছিল না, আমরা এটি নতুন সংযোজন করেছি এই টিউটোরিয়ালে। সো চলুন শুরু করা যাক। আমরা যথারীতি আমাদের সেই ব্লগে লগ ইন করেছি, তো এখান থেকে আমরা পোস্টে চলে যাচ্ছি। আমরা জাস্ট যেটা করব, নতুন একটা পোস্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পারমালিংক সেটআপ করতে হয়। তো এখান থেকে আমরা নিউ পোস্টে ক্লিক করি। তো নিউ পোস্ট পেজে আমরা আছি, দেখুন। তো এখানে আমরা কিছু লিখি আর কি, যে কোনো কিছু লিখি। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসে যেটা ছিল সেই পোস্টটাকেই না হয় এখানে কপি করে নিয়ে আসি। আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাকে দেখানো, পোস্ট লেখার দায়িত্ব সম্পূর্ণ আপনার। ওকে, আমরা কিছু বর্ণনা লিখলাম, কিছু টাইটেল দিলাম, এখন আমরা কাস্টম লিংক দিব আমাদের ইচ্ছা মতো। তার জন্য এখানে দেখুন পারমালিংক আছে, পারমালিংকে ক্লিক করব। দেখুন ক্যালকুলেটিং ইউআরএল। ওকে, এখানে যদি অটোমেটিক পারমালিংক দেই তাহলে অটো পারমালিংক দেখাবে এখানে, ঠিক আছে, যে আমরা যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেল নিয়ে একটা পারমালিংক দেখাবে। বাট আমরা যদি এখান থেকে কাস্টম পারমালিংক দেই, আমাদের এখানে একটি কাস্টম পারমালিংক আমরা পেয়ে যাব, যেটা আমরা অ্যাকচুয়ালি চাইছি। তো আমরা এখান থেকে কাস্টম পারমালিংকটাই সেট আপ করবো। কাস্টম পারমালিংকটা এখান থেকে সিলেক্ট করে দেই, এবং এখন আমাদের এখানে আমরা যে পোস্টটা চাই, যে লিঙ্কটা চাই, আমাদের যে ইউআরএলটা হবে সেটা চাই। যেমন আমরা এখানে চাই যে কোনো একটা, ধরেন দিস ইজ আওয়ার ওন কিওয়ার্ড। এখানে আপনাকে আপনার ওন কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে, এবং অবশ্যই প্রতিটি শব্দের মাঝখানে হাইফেন ইউজ করবেন। অনেকে আছে হাইফেনের পরিবর্তে এইভাবে আন্ডারস্কোর ইউজ করে। তো আন্ডারস্কোর ইউজ করলে হয় কি, যে ফুল ওয়ার্ডটাকে একটা ওয়ার্ড হিসেবে গুগল ধরে নেয়, মানে টোটাল ইউআরএলটাকে একটা ওয়ার্ড হিসেবে ধরে নেয়। কিন্তু আপনি যদি এখানে আন্ডারস্কোরের পরিবর্তে হাইফেন দেন, তখন কিন্তু আপনার ওয়ার্ডগুলো সেপারেট থাকে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার আমরা এখানে ডানে ক্লিক করব। ওকে, হয়ে গেছে আমাদের কাস্টম পারমালিংক, পাবলিশে ক্লিক করছি, দেখি যে আসলে হলো কিনা। এখান থেকে ভিউ ব্লক, এই যে আমাদের প্রথম পোস্ট, এটা যদি আমরা ক্লিক করে ওপেন করি, দেখুন উপরে চলে এসেছে যে আমাদের কাস্টম পারমালিংক সেট আপ হয়ে গেছে, দিস ইজ আওয়ার কিওয়ার্ড ডট এসটিএমএল। এটা ব্লগের একটা ডিফল্ট সিস্টেম যে ডট এসটিএমএল এক্সটেনশনে পেজগুলো আসে, ঠিক আছে। তো ব্লগারও কিন্তু পারমালিংক সেট আপ করা কোনো জটিল কাজ না, জাস্ট ডান পাশে কিন্তু লেখাই থাকে পারমালিংক। কিন্তু তারপরও আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এই ব্লগে কিভাবে পারমালিংক সেট আপ করতে হয়। সো তাদের উদ্দেশ্যে, আপনাদের নতুনদের জন্য, আপনার জন্য পারমালিংক সেট আপটা দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।